তো বন্ধুরা রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী শান্তিকা। ওয়েল প্রো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্পিং টু দ্য মেইন ভিডিও। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে যোগ দিয়েছেন টলিউডের পরিচিত অভিনেত্রী শান্তিকা ব্যানার্জি। বুধবার 3 মার্চ দুপুরে তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দলটির সাধারণ সম্পাদক ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং তৃণমূল নেতা ব্রত বসু। তৃণমূলে যোগ দিয়ে শান্তিকে জানান, আমাদের দিদি মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, তার পাশে থেকে মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য দিদির প্রতি কৃতজ্ঞতা। দিদির বিশ্বাসের মর্যাদা যেন রাখতে পারি সেজন্য আমাকে আশীর্বাদ করবেন। গত 10 বছর ধরে দিদির সঙ্গে ছিলাম, আজও আছি, থাকবো। দিদির পাশে থেকে তার হাত শক্ত করে এ লড়াই লড়বো, মানুষের সেবা করব। এর আগে তৃণমূলে যোগ দিয়েছেন এ প্রজন্মের অভিনেত্রী কৌশানী মুখার্জি। হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত সহ তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তারপর মমতা ব্যানার্জির দলে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাওনী ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক রাজ চক্রবর্তী সহ আরো অনেকেই। নাচ ধুম মাচালে রিয়েলিটি শো এর মাধ্যমে সবিজে পা রাখেন শান্তিকা। 2009 সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। সপন সাহা পরিচালিত ঘর সংসার সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন তিনি। জিতের বিপরীতে আওয়ারা সিনেমায় অভিনয় করে নজরে আসেন শান্তিকা। এরপর তিনি অভিনয় করেছেন প্রায় 1 ডজন সিনেমায়। সোভিয়র জেনে তো নিলেন তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী শান্তিকা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।